আজকে থেকে আমাদের এখানে একটা ইমিউনাইজেশন সেন্টার তৈরি হলো। প্রতি সোমবার সকাল 11টা থেকে এটা বসবে, মূলত মা আর শিশুর কল্যাণার্থে। একই সঙ্গে আরও দুটো সেন্টার আমাদের শিগগিরই চালু হবে এই সপ্তাহের মধ্যেই, একটা সিবি কমিউনিটি মার্কেটের চারতলায় এবং আরেকটা এনবিসিসির উল্টো দিকে বুস্টার স্টেশন জলের আছে সেখানটা। মূল উদ্দেশ্য হচ্ছে মা এবং শিশুকে ইমিউনাইজেশন দেওয়া শুধু নয়, তাদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া যাতে সুস্থ শিশু সুস্থ মা থাকে। এছাড়াও ক্রমে ক্রমে আরও পরিষেবা এখান থেকে আসবে। এছাড়া আমরা ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ রাখছি, আমরা লিস্ট তৈরি করছি, আমরা পরিকাঠামো চেক করছি। কোভিডের ভ্যাকসিন যখন আসবে তখন সেটা গ্রহণ করার জন্য যে পরিকাঠামো থাকবে লাগবে সেটার জন্য আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি। Release. Wow. পুরো গিটি বেরিয়ে গেল।